আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা তৈরি করব কিভাবে ঘরে থাকা অল্প কিছু দু একটা আইটেম দিয়েই সকাল বিকালের নাস্তার জন্য মিনি টোস্ট। তো নাস্তাটা আমরা হরহামেশাই রোজ একরকমের নাস্তা খেতে পছন্দ করি না, একটু অন্যরকম হলে ভালো লাগে। তো এই নাস্তার জন্য আমি নিয়ে নিয়েছি ফোয়াংয়ের একটা ব্রেড। তো এই ব্রেড থেকে আমি 5 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। তো আমি একটি প্যানের মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ মাখন দিয়ে দিচ্ছি। তো মাখনটার পরিমাণ একটু বেশি হলেও সমস্যা নেই, একটু বেশি হলে দেখা যায় পাউরুটি ভাজাটা একটু মচমচে হলে এটা এটা স্বাদটা আরও বেড়ে যায়। তো আমি একে একে 5 পিস পাউরুটি এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। তো অবশ্যই এটা হাই হিটে দেওয়া যাবে না, মিডিয়াম লো হিটে রেখে 1 মিনিট পর পর এটা উল্টে দিতে হবে। তো এভাবে 1 থেকে 1 মিনিট পর পর তিনবার উল্টালেই এটা হয়ে যাবে। তো অবশ্যই এটা গোল্ডেন ব্রাউন কালার আমরা করে নেব, আর প্রয়োজনে আমরা আরেকটু ঘি মাখন দিয়ে নেব। তো আমাদের এটা ভাজা হয়ে গিয়েছে, দেখেন। ঠিক আপনারা একইভাবে ভেজে নেবেন। এখন আমরা প্যানের মধ্যে আরও 2 টেবিল চামচ মাখন দিয়ে নিচ্ছি। তো মাখনটা যখন গলে আসবে ওই পর্যায়ে আমরা 5টি ব্রেডের জন্য 5টি ডিম হাফ পোস্ট করে নেব। তো 2 মিনিট করে রাখলে আমাদের এই পোস্টটা হয়ে যাবে। হ্যাঁ, দেখেন আমাদের ডিম পোস্টটা হয়ে আসছে। অবশ্যই এটা মিডিয়াম লো হিটে করতে হবে। তো এখন আমরা এই ব্রেডগুলোর উপরে ডিম পোস্টগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এর উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতা, আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো প্রত্যেকটা ব্রেডের উপরে আমি 3টা করে পিস পেঁয়াজের স্লাইস দিয়ে, এর উপরে সামান্য চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু করে লবণ দিয়ে দেব। আর হচ্ছে কিছু ধনে পাতা কুচিও আমি এর উপরে দিয়ে দিচ্ছি। তো আপনারা এটা সস দিয়ে ইচ্ছা করলে পরিবেশন করতে পারেন, বা এইভাবে খেতেও খুবই টেস্ট। তো আমাদের হয়ে গেল খুবই ঝটপটে সহজেই মিনি টোস্ট। তো অবশ্যই আপনারা আমার এই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এবং আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার এই মিনি টোস্টগুলো আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ।